তো ফাইনালি দেখো বউ চলে এসছে বউটা এসেছে আর কি বিয়ের পরের দিন সকাল এটা এটা আমাদের মধ্যে সকালেই আসে রাত্রে আসে না অনেকের মধ্যে নিয়ম আছে যে রাত্রেই চলে আসে তো আমাদের মধ্যে রাত্রে আসে না আমাদের মধ্যে পরের দিন সকালবেলা আর কি অনেকের মধ্যে বাসে বিয়েও থাকে কিন্তু আমাদের মধ্যে বাসে বিয়েটি থাকে না সেই জন্যে থাকা হয় না নিয়মই এটা যে পরের দিন সকালবেলা তো ঘরের থেকে বউ বার হবে আর এই যে সকালবেলা চলে এসেছে দেখো বউ তো আমরা এখনও ঘরে যাইনি ঘরে যাইনি একটাই কারণে মানে এখানে একটা মন্দির আছে যেটা কালী মন্দির আমরা বলি তো প্রত্যেক মেয়ে বউরা এখানেই বিয়ে হয়ে আসে মানে মেয়েরাও যাওয়ার আগে প্রণাম করে যায় আর বউরাও আর কি এসে এখানে প্রণাম করে আরও একটা জায়গা আছে সেখানে আমরা যাইনি তো এখানে সেখানে শুধু এরাই আর কি মানে আমার শাশুড়িরা আর মানে দেওয়ার আর যা এদের দুজন চায় কজন পাঁচ ছজন মিলেই গেছিলো তো একটু দূর আছে তো যার জন্য ওই জায়গাটাই ওই জায়গাটাতেও প্রণাম করতে মানে এই দুটো জায়গায় প্রণাম করে তারপরে বউ বউ ঘরে ঢুকে বউ বরণ করা হয় তো তার আগে বউ বরণ করা হয় না তো এই দুটো জায়গায় ঘুরে তারপর তো এই জন্যেই এরা আর কি এখান থেকেই ওখানে যাবে তারপর যাবে ঘরে বউ বরণ হবে তো চলো এই মাঝখানে আমরা অনেক ফটো তুলে নিয়েছি তো এটা আগেটা তো আমি ছিলাম দেখলে এটা আমার যা ছিল আর এই যে ক্যামেরাম্যান এসে তো তার কোনো লাভ তো ওটাতে হবে না তো ক্যামেরাম্যানের শুধু বউয়ের ছবি তুলবে আমাদের ছবি তুলবে না তা কখনো হয় তো তাই জন্যে আমরা এই যে এটা ননদ যা সবাই মিলে এই যে সব ভাই ভাই এরা এরা সবাই মানে ভাই তো এই সবাই মিলেই আর কি অনেক ফটো যেহেতু তোলা হয়েছে অনেক স্মৃতি তো সচরাচর সবার সাথে দেখা হয় না বাড়িতে অত যাওয়া হয় না যে কোনো ওকেশানে গেলেই সবার সাথে দেখা হয় তো সবার সাথে ফটো উটো তোলা হয় তো এই যে এই ফটোগুলো হচ্ছে এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর কি যে ফটোগুলো মানে আমরা বিয়েতে এতটা মজা করেছিলাম এই ফটোগুলো উঠেছিলাম তখন এরাই ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে যেমন আমার ঈশান বলো আর আর ননদের ছেলেরা যায় ছেলেরা এরা বলো এরা যখন বড় হবে তখন দেখতেই পাবে যে আমরা কত ছোটো ছিলাম কেমন ছিলাম মানে অমিত তো বিয়েতে কেমন মজা করেছি এরা তখন দেখতে পাবে এখন তো অত ছোট অতো হ্যাঁ মজা অবশ্যই করেছে কিন্তু তখন আরও ভালো করে আর কি দেখতে পারবে ওই জন্যে ফটোগুলো স্মৃতি হয়ে থাকবে একদম যে আমরা অনেক মজা করেছি আর আমরা আমরা তো বউগুলো তো অনেক মজা করেছি এটা হচ্ছে ননদের মেয়ে দেখো এটা ননদের বড় মেয়েটা এই যখন আমার বিয়ে হয় তখন অনেক ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে তো এইগুলোই আর কি ছোটোর থেকে বড় মানে হওয়া তারপরে এই যে জিনিসগুলো ফটোগুলো থাকবে সেটাই অনেক স্মৃতি হয়ে থাকে সারা জীবন তো এই যে দেখো এটা হচ্ছে যেদিন বউ এসছে সেই দিন রাত্রির ডান্স তো এটা হচ্ছে বউয়ের আর কি মানে আমাদের যায় আর কি মনে হয় মাসের মেয়ে যত সম্ভব তো ভোজপুরি গানে ডান্স করছে তো ভোজপুরি গান যেহেতু আমরা আমি একটু আমি বুঝি মানে কি বলবো না বোঝার বরাবরই বুঝি তো আমি একদমই খুব একটা বুঝি না আর আমাদের বাড়ির আশপাশ মানে এরা হয়তো বোঝে দেওয়ারগুলো কিন্তু আমরা বুঝি না কিন্তু ও যেরকম ডান্স করছে সেরকম আমরাও ডান্স করছি তো দেখো আমার দেওরও ডান্স করছে আর এই যে আরও মানে দেওয়ালগুলো তো মানে আমরা যেমন বউগুলো মজা করেছি তেমন ওরা ভাই ভাইও অনেক মজা করেছে তো মানে ফাইনালি বিয়েটা নিয়ে অনেক মজা হয়েছে অনেক মানে কি বলবো যেগুলো হয় না সচরাচর সবার সাথে দেখা হয় না সবার সাথে মানে বসে একটা আড্ডা দেওয়া হয় না তো সেরকমই হয়তো বসে আড্ডা দেওয়া জিনিসটা খুব কমই হয়েছে বিয়ে বাড়িতে কেননা অনেক অনেক কাজ বলবো না বউদের একটু দায়িত্ব থাকে দেওয়া থোয়া এসব করা তো খাবার দাবার হাতে হাতে কাজ করা তো ওগুলো তো করতেই হবে ওইগুলো তো মানে বউ ছাড়া কে করবে বউরা ছাড়া তো আমরা বউরা ওটুকুই করেছি আর যেটুকু মানে বসতে পেরেছি যেটুকু রেস্ট হয়েছি সেটুকু খুব মজা করেছি তো কাজ তো আছেই তার মধ্যে মজাও আছে কাজগুলো না করলে বিয়েটা কী করে মানে উদ্ধার হবে আর কি যেহেতু আমরা একাই কাজ করেছি বলবো না আমরা তো কোনো কাজই তেমন করিই নি কাজ করেছে তো বেশিরভাগ মানে মাসিরা তারপর ননদরাও করেছে আমরাও করেছি সবাই মিলেমিশে করতে হবে তাহলেই তো মানে কি বলবো তবেই তো মজা হয় না যে কোনো একটা অনুষ্ঠানে তো একা একা না মানে বসে থাকা একা একা এনজয় করার থেকে সবাই মিলে একসাথে এনজয় করাটা আমি তো মজা করতে খুব ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি মজা করতে মানে সবার সাথে একসাথে থাকতে আমি আরও বেশি ভালোবাসি হ্যাঁ যারা আমার সাথে থাকতে ভালোবাসি আমি আগেও আমরা বলেছি যারা আমার সাথে কমফোর্টেবল আমি তাদের সাথেই কমফোর্টেবল মানে যারা মোট কথা আমাকে পছন্দ করে না আমি তাদেরকে পছন্দ করি না বলবো না তাদের সাথে খুব একটা আমি মিলেমিশে থাকি না কারণ যারা আমাকে পছন্দ করে না তাদের সাথে কি দরকার মিলেমিশে থাকার বলো ইচ্ছা করে মানে যেচে কারোর সাথে তো আমি যদি সে যদি আমার সাথে না মিশতে চাই সে যদি আমার সাথে মানে না ইয়ে করতে চাই তাহলে আমি যতই তার কাছে মানে পিছন পিছন ঘুরি না কেন সে কোনো কিছুতেই আমাকে পছন্দ করবে না তো সেটা নিয়ে আমি চেষ্টাও করি না তো যেহেতু যারা আমাকে পছন্দ করে যারা আমাকে ভালোবাসে যারা আমার সাথে থাকতে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি থাকতে অনেক ভালোবাসি তাই আমরা অনেক মজা করেছি তো দেখো তারপর চলে এসছি আমরা রিসেপশানের দিন একটা দুপুরবেলা তো রিসেপশনের দিন দুপুরবেলা আমাদের নদীতে একটা মানে গঙ্গায় একটা নিয়ম থাকে স্বস্তি হয় একে অপরের মানে পিঠে তো সেটা গঙ্গাই হয় তো আমাদের আশেপাশে কোনো গঙ্গা নেই যার জন্যে আর গঙ্গাই হয়নি এটা পুকুর আমাদের পুকুরেই হয়েছে মানে আমাদের না পাশের পুকুর আর কি তো এই যে চলো চলে এসছি আবার নেক্সট হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে তো ভাত কাপড়ে কী হয় না এরকমই হয় ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এরকম যেরকম বলতে বলে যেমন সিনেমা দেখাই তেমনই বলতে হয় তাছাড়া অন্য কিছু বলতে মানে বলার নেই যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তোমার দায়িত্ব নিলাম বাস এইটুকুই বলতে হয় কিন্তু আমাদের এই নিয়মটা হয়েছিল মানে ভগতের দিন রাত্রে কিন্তু এটা হচ্ছে ভগতের দিন দুপুরবেলা এরা আর কি করে নিচ্ছে কেননা রাত্রে এবার ক্লান্ত হয়ে যায় না অনেক দেরি হয়ে যায় মানে সব কিছু গোছাতে রিসেপ মানে রিসেপশান শেষ শেষ করতে অনেক দেরি হয়ে যায় যার জন্য এটা দুপুরবেলাই হয়ে গেছে তো ওদের ভাত খাবার অনুষ্ঠানের পর আমরাও কয়েকটা ফটো তুলে নিয়েছি কেননা ওই যে আবার কবে তোলা হবে না হবে তো আমরা চার একসাথে তুলেছি কিন্তু আমাদের আরেকটা যা আছেন তিনি থাকেন মুম্বাই তো দাদার অনেকটা শরীর খারাপ বলে তাই ওনারা আসতে পারেননি বিয়েতে আসার অনেক ইচ্ছা ছিল টিকিট কেটেও টিকিট ক্যান্সেল করতে হয়েছে তো উনি দিদি থাকলে অনেক বেশি খুশি হতো তো চলো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করো নেক্সট আসছে মানে রিসেপশানের ভিডিও তো চলো অনেক ভালো থেকে অনেক সুস্থ থেকে আমার ভিডিওগুলো দেখতে থেকো আজকের মতন টাটা বা দেখা